জালালি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আওয়াজ দাও না ও জালালি মাওলানা কি সুন্দর বানাইলা ওরে লাকসাম থানার কেস তুলিতে বানাই সরে আস্তানা ওরে লাকসাম থানার কেস তুলিতে বানাইলা রে আস্তানা কি সুন্দর বানাইলা তোমার ওহ বাবা জালালি মাওলানা কি সুন্দর বানাইলা ওরে লাকসাম থানার কেস তুলিতে বানাই সরে আস্তানা কি সুন্দর বানাইলা ও নবগ্রামের যুবক ভাইরা রে ও মুরব্বী বাবাজির আমার আমার আল্লাহ কোন উহাবিকে ডাকবে না খারিজিরে ডাকবে না কথা কোন ঠিক কিনা ওই আমার বন্ধু রে ইমানদারেরা তোমরাও আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়ো শুধু পড়লে হবে না তাজিমের সহিত পড়ো জোরে বলুন সুবহান এ বাবা মিলাদ শরীফে নতুন কিছু না কথা বলেন ঠিক কি না যেই মিলাদ স্বয়ং আমার আল্লাহ ফরসে রোজে আজলের মধ্যে কথা বলেন ঠিক কি না নবীজি এখনো আসেন নাই আদম সফিউল্লাহ এখনো আল্লাহ বানায় না সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 থেকে 82 এর মধ্যে আমার আল্লাহ কয় হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা কোন দিন যেই দিন রূহে জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই আমার যুবক ভাইরা রে নবীজি আসার 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 129 ওই আয়াতে কারিমার মধ্যে বলেন হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আমার নবীর মিলাদ করেছেন সুবহান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ রে ও মাবুদ দুনিয়ার মধ্যে ওই নবীরে ফাটাইয়া দাও যেই নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে হিকমত শিক্ষা দিবে আমার ইসমাইলের বংশের মধ্যে ওই নবীরে ফাটাইয়া দাও হুজুর বলুন সুবহানাল্লাহ তাফসিরে ইবনে কাসির বলেন ওই আয়াতে কালিমার তাফসির করতে গিয়ে বলেন ওই আমার নবীর মিলাদ যখন বর্ণনা করতেছে ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ আর ওই ইসমাইল আলাইহিসসালাম ওনারা দুইজনে দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় ছিল বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা আম্বিয়া কেরামের সুন্নত হিসাবে আমরা কিয়াম করে মিলাদ করে কথা বলেন ঠিক কি না মিলাদে শরীবে পড়ে যারা যারা আশেক রাসূল যারা নবীর আশেক তারাই মিলাদ শরীফ পড়বে কথা বলেন ঠিক কি না ওরে যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল মিলাদে শরীফে পড়ে যারা মিলাদে পরে সে রবে তালা ইমানদারের কাজ সে কাজ করে নিরালা ওরে ক্ষমা পাবে না যাতে পাবে ক্ষমা পাবে না যাতে পাবে বলে সে রাসূলে মিলাদে শরীফে পড়ে যারা সে কে রাসূল মিলাদে নবীদের সুন্নাত কথা বলেন ঠিক কিনা ওই যে ঈসা রুহুল এখনো আসে নাই নবীজি আসার 570 বছর আগে নবীজি এখনো আসেন নাই ঈসা রুহুল্লাহ আয়াত নাম্বার সূরা সফাত আয়াত নাম্বার 6 ওই আয়াতে কারিমের মধ্যে বর্ণনা করেন আমার আল্লাহ বলেন হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা কোন দিন যেই দিন ঈসা রুহুল্লাহ তার উম্মতদের হাওয়ারিদেরকে সামনে নিয়ে বনি ইসরাইলের জমানার মধ্যে আমার নবীর মিলাদ শরীফ বর্ণনা করলেন যে আমার পর একজন নবী আসবে যার নাম আকাশে হবে আহম্মদ জমিনের মধ্যে হবে মোহাম্মদ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সেই নবী আসবে নবীজি এখন আসেন নাই আসার 570 বছর আগে ঈসা রুহুল্লাহ আমার নবীর মিলাদ করেছেন সুবহানাল্লাহ ফেরা হাজরিন ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন যেই সময়
ঈসা রুহুল্লাহ আমার নবীর মিলাদ করতেছেন, মিলাদের আলোচনা করতেছেন, তখন তিনি দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় ছিল। এই জন্য আমরা আম্বিয়া কেরামের সুন্নত পালন করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুন্নতে মালাইকা ফেরেশতাদের সুন্নত কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আমার নবীর মিলাদ করেছেন। সুন্নতে এলাহি আমার আল্লাহর সুন্নত পালন করি, কারণ আল্লাহ নবীর মিলাদ করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুন্নতে আম্বিয়া কেরামের সুন্নত আমরা পালন করি, কারণ আম্বিয়া কেরামরা আমার নবীর মিলাদ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদে নবীদের সুন্নাত ওরে বকেতি বরে পালন করে সুন্নি জামাত, ওরে সেই জামাতের নামে রেখেছেন, সেই জামাতের নামে রেখেছেন রাসূলে মাকবুল। মিলাদে শরীবে পড়ে যারা আসে কেরাস, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব হযরত মাওলানা আবু হানিফ আনসারী সাহেব, ও আমার যুবক ভাইরারে, ও মুরব্বী বাবাজিরা, আমার আমার আল্লাহ নিজে আমার নবীর উপরে মিলাদ শরীফ করেছেন, কথা বলেন ঠিক কি না? আমার নবী এখনো আসে নাই, আদম সফিউল্লাহ তিনি আর সর্বশেষ সন্তান যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, উনারে ডাক দিয়ে কয় শীষ, দুনিয়ার মধ্যে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, যখন তুমি কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে গো, ওই সময় তুমি এই শেষ নবীর উপরে দুরূদ শরীফ পড়বে বেশি বেশি, যখন শেষ নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে গো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর দুরুদের কারণে ওই নবীর খাতিরে তোমার জিন্দেগানির গুনাহ মাফ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বিপদটা দূর হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে তিনি তো নূরের নবী জাহার প্রেমে রবি শশী, ওরে জাহার নূরে বানায়াছে, জাহার নূরে বানায়াছে আল্লাহ তামানো জাহানে, নবী আসিল গো সোনার, কথা কোন ঠিক কিনা? একজন প্রেমিক আসিল গো, আমরা নবী নূরের নবী, নবী নবী গো, আমরা রে নবী নূরের নবী, আকালাম না তার প্রেম ছবি, কথা কোন ঠিক কিনা? ওরে বনের সিংহ নবী চিনেলো, বনের সিংহ নবী চিনেলো, আমরা ছিলাম না একজন প্রেমী আসিল গো, একজন নবী আসিল গো, ও আমার নবগ্রামের যুবক ভাইরারে, ও মুরব্বী বাবাজিরা, আমার আমার নবীর উপরে স্বয়ং কে দুরূদ শরীফ পড়েছেন, কথা বলেন কে? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় বান্দারি, ও বান্দারা দুনিয়ার মধ্যে শুনো গো, কেউ যদি দুনিয়ার মধ্যে আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে কোনো সমস্যা নাই, কারণ যখন দুনিয়ার কেউ থাকবে না, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আমার নবীর দুরূদ বন্ধ হবে না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, কারণ আমি আল্লাহ একাই যথেষ্ট, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য গো, আমার নবী হলেন হাবিবুল্লাহ, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তিনি কেমন নবী, অন্যান্য নবীরাও নবী ছিলেন, ও যুবক ভাইরারে, তিনি কেমন নবী, অন্যান্য নবী হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পাগল, ঈসা রুহুল্লাহ আল্লাহর পাগল, কথা কোন ঠিক কিনা? মূসা কালিমুল্লাহ আল্লাহর পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ এর অর্থ হলো খলিল আল্লাহ পাগল, কিন্তু আমার নবী হলেন হাবিবুল্লাহ, আমার নবীর পাগল আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই আমার যুবক ভাইরা আরে, যেই নবীর পাগল স্বয়ং আল্লাহ, ওই নবীর পাগল হইতে রাজি আছেন নি, এই জন্য সকলে একটু আজকে মহাব্বতে বরণ ওয়ালা আহলে সাইয়েদ, এক
এখন আমরা সুদ দিয়ে মিলাদ ফললো সমস্যা কথা কোন ঠিক না ওয়াহাবীদের একজন বড় হুজুর আছে হাফিজুর রহমান সিদ্দিকী তিনি কয় আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ শরীফ পড়ি এই দুরুদ কই ফেছি কোন হাদিস কোরআনে দেখাইতে পারলে নাকি উনি জুতার মালা গলা করে লাগুগা নাউজুবিল্লাহ বলেন যখন উনাকে দেখানো হয়েছে এখন আরেক মাহফিলে যায় কয় আমি তো এই কথা কই না সুরের কথা কইছি এই সুদ দিয়ে কেমনে ভরে কথা কোন ঠিক কি না এ বাবা আমরা সুরের দলিল দেখাবো যদি উনি দেখাইতে পারে উনি যে মানুষকে সুদ দিয়ে ওয়াজ করে এই সুরের দলিল কই আছে কথা কোন ঠিক কি না এ বাবা কুরআন শরীফ এক এক জনে এক এক রকম পড়ে কথা কোন ঠিক কি না এক এক জনের গলা এক এক রকম কিন্তু ভিতরে হলো নবীর মহব্বত কথা বলেন ঠিক কি না আমার নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়ত প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল গো কথা কোন ঠিক কি না এ আমার যুবক ভাইরা রে ও নবগ্রামের মা বোনেরা গো জীবনে যদি ভালোবাসতে হয় আমার নবীকে ভাষণ কথা বলেন ঠিক কি না নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারেন ওই কবরটা হয়ে যাবে নূরে মদিনা কথা বলেন ঠিক কি না এ আমার যুবক ভাইরা রে ওই কোহিমির বক্তা যদি তিনি যদি বলতে পারে যে নবীর দুরুদ শরীফ পড়লে গুনাহ হয় এইগুলা যদি বলতে পারে চ্যালেঞ্জ কথা বলেন ঠিক কি না কারণ উনি বলছে এই দুরুদ কই ফাইছে কথা বলেন ঠিক কি না এ বাবা কোরআন হাদিসে দুরুদের কথা আছে কি নাই কথা বলেন আছে কি নাই আছে কিন্তু সে মানতে চায় না আরেক মাহফিলে যে আরেক রকমের কথা মুনাফিকি করতেছে কথা বলেন ঠিক কি না ওহাবীদের বড় হুজুর মামুনুল হক সাহেব তিনি বলছে কুরআন হাদিসের বিরুদ্ধে যত মাদ্রাসা এই খানকা আছে এগুলা ভেঙ্গে ফেলো জোর কর নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা বলেন এই খানকা কি এই খানকার ভিতরে কি কোনো অসামাজিক কাজ হয় কোনো বলৎকার হয়েছে কথা কন নাকা বরং সে কৌমি মাদ্রাসার মধ্যে বলৎকার হচ্ছে কথা বলেন ঠিক কি না তিনি বলছে বাংলাদেশে যত খানকা আছে বাংলাদেশে যত ফিরে দরবার আছে বাংলাদেশে যত মাজার আছে ভেঙ্গে দাও জোরে কর নাউজুবিল্লাহ আমি বলতেছেন আরে তাকবীর জনাব হযরত মাওলানা সুলাইমান আনসারী সাহেব বাবার আমার গভীর মনোযোগ আমি শেষ করে দিচ্ছি সময় সংকীর্ণ এ যুবক ভাইয়েরা আমার প্রশ্ন হলো দুনিয়াতে যদি মাজার ভাঙ্গা লাগে মাজারের মধ্যে যারা সেজদা দেয় মাজারের মধ্যে যারা শিরক করে আচ্ছা নাকের ভিতর যদি মাছি ঢুকে আপনি কি নাক কেটে লাইবেন না মাছি ফেলাইবেন কথা বলেন না কেন মাছি মাজারের মধ্যে যদি কোনো খারাপি করে এটা মাজার যারা কমিটি তারা দেখবে কথা বলেন ঠিক কিনা যারা প্রশাসন তারা দেখবে এগুলা আমাদের খাসিয়ত কিন্তু যারা আল্লাহর ওলি শুয়ে আছে যারা আল্লাহর ওলি শুয়ে আছে তারা তো হক কথা বলেন ঠিক কি না এ আমার যুবক ভাইরা রে আজকে দেখেন যিনি আমির ইসলাম জালালি সাহেব ছিল গো তিনি সারা বাংলাদেশের আনাসে কোনাসে আল্লাহর নবীর শান গিয়ে গেছেন কথা বলেন ঠিক কি না তারা যদি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো তারা যদি দুনিয়ার মধ্যে খারাপি করত গো এখন তাদের স্মরণে আর মাহফিল হইত না তাদের দরবারে হাজার হাজার মানুষ যাইত না কথা বলেন ঠিক কি না এ আমার যুবক ভাইরা রে আমি বলতে চাই যদি দুনিয়ার মধ্যে মাজার ভাঙ্গা লাগে আগে কৌমি মাদ্রাসাগুলো ভাঙতে হবে কথা বলেন ঠিক কি না কারণ বাংলাদেশে 99 কৌমি মাদ্রাসার মধ্যে বলৎকার হয় কথা কোন ঠিক কি না যেই বলৎকার ওই লুত কৌমে লুতের সময় হয়েছিল কথা বলেন ঠিক কি না এ আমার যুবক ভাইরা রে লুত আলাইহিসসালামের জমানার মধ্যে পুরুষে পুরুষে জিনা করত এই জন্য আমার আল্লাহ দুইজন ফেরেশতা কৌমে লুতের কাছে অর্থাৎ লুত আলাইহিসসালামের কাছে যখন ফাটাইলেন মানুষের বেশ দূরে গেছে ফেরেশতারা তাদেরকে শান্তি দেন তাদেরকে দূরে গেছে যখন নাউজুবিল্লাহ এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে গজব দিছে প্রত্যেকটা ব্যক্তির নামে নামে এক একটা পাথর দুনিয়ার মধ্যে নিক্ষেপ কইরা ওই কৌমে লুতকে ধ্বংস করে দিছে যখন নাউজুবিল্লাহ এখন আমি বলতে চাই যারা কৌমি মাদ্রাসার মধ্যে এখন এ বলৎকার করতেছে ছেলেদের সাথে এগুলা কৌমে লুত কথা কোন ঠিক কি না শরীয়তের বিরুদ্ধে কাজ হচ্ছে না কথা কন নাকা আল্লাহর সীমা লঙ্ঘন করা হচ্ছে না তাহলে ভাঙতে হলে আগে ওগুলো ভাঙতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন আল্লাহ আল্লাহ আল্লাহ
আরে কি সুদন সাইনার জালালি তুমি যাইতে সঙ্গে নিও আমা রহমহরণের কালে আহমা রহমহরণের কালে তোমার হাতের ফানি দিও আল্লাহ আল্লাহ এটা মহাব্বত আল্লাহ আল্লাহ আরে কি সুদন সাইনার জালালি তুমি যাইতে সঙ্গে নিও আমা রহমহরণের কালে আমা রহমহরণের কালে তোমার হাতের ফানি দিও বাজারে জালালি বাবার থুতু দিয়া হায় হায় জালালি বাবার থুতু দিয়া আমার গায়ে মাইখা দিও আরে কি সুদন সাইনার জালালি তুমি যাইতে সঙ্গে নিও আমা রহমহরণের কালে তোমার হাতের ফানি দিও বাজারে রইমার কিনে কাফন আমার জন্য না কিনিও জালালি রই সিরাতে না হেলা জালালি রই সিরাতে না মুর্শিদ রই সিরাতে না আমার গায়ে পরাইও জালালি বাবার পাগল দিয়া হেলা তোরি কতার পাগল দিয়া হেলা জায়না মাঝে কান পরাইও হেলা জালালি তোর লাইগার জালালি হেলা তোর অঙ্গ হইল মনে লয়সা রিয়া যাইতাম থুইয়া বাড়ি গর জালালি তোর লাই গাহারে এ মশলা ও গো মুর্শিদ জঙ্গলার মাঝে গর বন্দিলাম বন্ধু নাই রে বান্ধব নাই রে আমার কে লইব খবর গর মশলা জালালি তু গোর লাই গার মুর্শিদ তো ওর লাই গার আমার অঙ্গ হইল যাহা মনে লয়সা রিয়া যাইতাম থুইয়া বাড়ি গোর মুর্শিদ তোর লাই গাহারে এ মশলা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।